নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে তরুণীকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের কুলতলা এলাকায়। ধৃতের নাম শিবাজী ঘোষ, বয়স 29। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় হাবড়া বাণীপুর ইটনা নতুন কলোনি এলাকায় বছর 18 তরুণীর সাথে বদর কুলতলা এলাকার শিবাজী ঘোষের বন্ধুত্বের সম্পর্ক হয়। অভিযোগ, চলতি মাসের 15 তারিখ তরুণীকে শিবাজী তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত যুবক বাড়ি থেকে পালিয়ে যায়। তরুণী তার বাড়ি ফিরে এসে বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানালে পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত নেমে পুলিশ এদিন রাতে যুবককে কুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করে। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত যুবককে শনিবার দুপুরে বারাসাত আদালতে তোলা হয়। পাশাপাশি হাবড়া হাসপাতালে তরুণী এবং যুবকের শারীরিক পরীক্ষা করানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানা পুলিশ। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।